আসসালামু আলাইকুম বন্ধুরা, রাবিয়াস টেনে ওয়াইডারনাতে স্বাগতম। রোজার সময় সবাই তো শরবত খেতে পছন্দ করে, তাই খুব সহজেই তরমুজ এবং বাঙ্গির শরবত আজ তৈরি করে দেখালাম। এতো এই তরমুজের জুস বানানোর জন্য তরমুজকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তারপর এই তরমুজের ছোটো ছোটো টুকরোগুলো ব্লেন্ডারে দিয়ে পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মধু দিতে পারেন। একটু এখন আমি এটাকে শরবতটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এখন বাঙ্গির শরবত বানাবো। একটু বাঙ্গির শরবত বানানোর জন্য বাঙ্গিগুলোকে ব্লেন্ডারে ঢেলে নিচ্ছি। এখন এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। একটু হয়ে গেল, তরমুজের শরবতটা মতনই করে এইটাতে দিয়েছি বানিয়ে। এই তো তরমুজের শরবত এবং বাঙ্গির শরবত তৈরি। এই খুব সহজেই আপনারা শরবতটি তৈরি করতে পারেন। তরমুজ এবং বাঙ্গি থাকলে শরবতটি তৈরি করা খুবই সহজ। থ্যাংকস ফর ওয়াচিং, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।